আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে গিয়ে পিচ এবং হচ্ছে গিয়ে পিচের বিভিন্ন ক্যালকুলেশন এবং হচ্ছে গিয়ে তোমাদের সৃজনশীল পরীক্ষায় প্লাস অবজেক্টিভে পিচ থেকে কী কী জিনিসপত্র আসে। তারপরে আমরা আলোচনা করব হচ্ছে গিয়ে বাফার সলিউশন কী জিনিস, তারপরে বাফার সলিউশনের পিচ আমরা কীভাবে গণনা করতে পারি এবং হচ্ছে বাফার সলিউশনের ক্রিয়াকলাপ মানে কার্যকারিতা এবং হচ্ছে কীভাবে কাজ করে। অর্থাৎ যে জিনিসগুলো তোমাদের মেনলি হচ্ছে গিয়ে সৃজনশীল এবং হচ্ছে অবজেক্টিভ বেসড, অর্থাৎ সৃজনশীল অবজেক্টিভ দুইটাকে ফোকাস রেখে আমাদের আজকের লেকচারটা আর কি। তো আমরা মূল লেকচারটা শুরু করি। দেখো এখানে লিখে রেখেছি পিএইচ। প্রথমে আমরা জানতে হবে যে পিএইচের ফুল মিনিং কি। পিএইচ মানে হচ্ছে গিয়ে আমরা বলি প্রেজেন্স অফ হাইড্রোজেন বা পাওয়ার অফ হাইড্রোজেন, সহজ করে বললে পাওয়ার অফ হাইড্রোজেন, পাওয়ার অফ হাইড্রোজেন, তাই না? হাইড্রোজেনের শক্তি ক্ষমতা। অ্যাকচুয়ালি এখানে কোন শক্তি ক্ষমতা বোঝাচ্ছে? এখানে বোঝাচ্ছে হচ্ছে গিয়ে হাইড্রোজেনের অ্যাসিডিটি তৈরির শক্তি ক্ষমতা। হাইড্রোজেনের অ্যাসিডিটি তৈরির শক্তি ক্ষমতা মানে ধরো আমার কাছে দুইটা সলিউশন আছে, দুইটা সলিউশনের ভিতরে হাইড্রোজেন আয়নের পরিমাণ ভিন্ন, এখানে যত এখানে তত না। ধরো এখানে হাইড্রোজেন আয়নের পরিমাণ কম, এখানে হাইড্রোজেন আয়নের পরিমাণ বেশি। যেই সলিউশনে বা যেই দ্রবণে হাইড্রোজেন আয়নের পরিমাণটা কম সেই দ্রবণের পিএইচটা হচ্ছে গিয়ে বেশি। হাইড্রোজেন আয়নের পরিমাণ যেই দ্রবণে কম ওই দ্রবণের পিএইচটা বেশি, তার মানে তার অ্যাসিডিটি তত কম। আমরা এটা নিয়ে ডিটেলস আলোচনা করব কীভাবে কী হয়। শুধু জেনে রাখো যেই দ্রবণে হাইড্রোজেন আয়ন কম সেটার অ্যাসিডিটি কম, আর যেই দ্রবণে হাইড্রোজেন আয়নটা বেশি এটার অ্যাসিডিটি অবশ্যই বেশি। সো এই জন্য বলতেছে যে পাওয়ার অফ হাইড্রোজেন বলতে বোঝাচ্ছে অ্যাকচুয়ালি হাইড্রোজেনের শক্তি। কিসের শক্তি? অ্যাসিডিটি প্রডিউস করার শক্তি। তো আজকে আমাদের যে টপিকটা হচ্ছে গিয়ে পিএইচ স্কেল, পিএইচ এবং পিএইচ স্কেল। শুরুতে আমি একটু একেবারে ইন্ট্রোডাকশনে তোমাদের বলতে চাই হোয়াট ইজ অ্যাসিড অ্যান্ড হোয়াট ইজ বেস। অ্যাসিড কী আর ক্ষার জিনিসটা কী, দুইটা জিনিস। একটা টার্ম হচ্ছে আমাদের অ্যাসিড, আরেকটা হচ্ছে গিয়ে বেস বা ক্ষার। এই দুইটা টপিক সম্পর্কে আমাদের একটা সম্পূর্ণ জ্ঞান রাখা জরুরি যে অ্যাসিড কী এবং ক্ষার কী। আমরা এখানে শুধু অ্যাসিড ও ক্ষারের বিভিন্ন তত্ত্ব আছে, আমরা শুধু একটা তত্ত্ব নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে গিয়ে আরহেনিয়াসের তত্ত্ব। আরহেনিয়াসের তত্ত্ব মতে অ্যাসিড হচ্ছে কোনো একটা যৌগ যদি জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করে থাকে তাহলে তাকে অ্যাসিড বলে, আর কোনো একটা অণু যদি জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন দান করে থাকে অথবা হাইড্রোজেন আয়ন গ্রহণ করে তাকে আমরা বলি বেস বা ক্ষার। সো অ্যাসিড কী বলতেছি, যে একটা জলীয় দ্রবণ এটার ভিতরে, যেমন ধরো সাপোজ এই দ্রবণে আছে হচ্ছে গিয়ে সালফিউরিক অ্যাসিড। কেন সে অ্যাসিড? কারণ সে এই জলীয় দ্রবণে এইচ প্লাস এবং বাইসালফেট দান করে। তো সে জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে কী আয়ন তৈরি হইল? হাইড্রোজেন আয়ন এইচ প্লাস। এই জন্য আমরা এটাকে বলতেছি এটা একটা অ্যাসিড। সেমভাবে সোডিয়াম হাইড্রোক্সাইডকে কেন আমরা ক্ষার বলতেছি? কারণ সোডিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণে দেখা যায় সোডিয়াম এবং হাইড্রোক্সিল আয়ন তৈরি করে। তো জলীয় দ্রবণে যে হাইড্রোক্সিল আয়ন তৈরি করে সে হচ্ছে গিয়ে ক্ষার। তো এখন অ্যাসিড এবং ক্ষার চিনার পর আমরা জানতে হবে যে একটা সলিউশন বা একটা দ্রবণের অ্যাসিডিটি কী কী বিষয়ের উপর নির্ভর করে। আমি বলতেছি যে একেবারে রুট লেভেল থেকে আমি পুরাটা আলোচনা করব এই টপিকে। তো আমার জানতে হবে যে একটা দ্রবণের অ্যাসিডিটি বা অম্লত্ব, বাংলায় বললে আমরা অম্লত্ব, অ্যাসিডিটি বা অম্লত্ব কী কী বিষয়ের উপর নির্ভর করে। অ্যাকচুয়ালি একটা দ্রবণের অম্লত্ব নির্ভর করতেছে যে ওই দ্রবণটাতে কতটুকু বিয়োজিত হাইড্রোজেন আয়ন আছে। একটা দ্রবণের অম্লত্ব নির্ভর করে ওই দ্রবণে কতটুকু বিয়োজিত হাইড্রোজেন আয়ন আছে, এবং ওই দ্রবণের অম্লত্ব নির্ভর করে কতটুকু পরিমাণে সে অন্য আরেকটা পদার্থকে হাইড্রোক্সিল হাইড্রোজেন আয়নটা দান করতে পারতেছে।
তার মানে অম্লত্ব নির্ভর করে একটা দ্রবণে কতটুকু হাইড্রোজেন আয়ন আছে এবং হচ্ছে ওই পদার্থটা অন্য একটা পদার্থকে কতটুকু হাইড্রোজেন আয়ন দানে সক্ষম এটা তার অম্লত্ব নির্দেশ করে। ঠিক ক্ষারকত্ব হচ্ছে গিয়ে জলীয় দ্রবণে কতটুকু হাইড্রোক্সিল আয়ন সে উৎপন্ন করতে পারতেছে এবং হচ্ছে গিয়ে অন্য কোনো একটা পদার্থ থেকে কী পরিমাণে সে প্রোটন বা হাইড্রোজেন আয়ন গ্রহণ করতেছে। এবার আমরা মূল পিএইচের দিকে একটু লক্ষ্য করি। পিএইচ বলছিলাম পাওয়ার অফ হাইড্রোজেন, তো একটা ইকুয়েশন আছে যে পিএইচ ইজ ইকুয়াল টু নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন, নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন। মানে কি, যেমন ধরো আমার কাছে একটা অ্যাসিড আছে, সেমভাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সে যদি বিয়োজিত হয় তৈরি হয় হাইড্রোজেন আয়ন এবং ক্লোরাইড আয়ন। এই যে মুক্ত হাইড্রোজেন আয়নের পরিমাণটা, এই হাইড্রোজেন আয়নের একটা নির্দিষ্ট ঘনমাত্রা থাকবে, এই নির্দিষ্ট ঘনমাত্রাটাকে আমরা ধরো এটার পরিমাণ হচ্ছে 2×10⁻³, এটাকে যদি আমরা নেগেটিভ লগারিদমের মাধ্যমে লগ করি তাহলে যেই মানটা বেরোবে এটাই হচ্ছে এই দ্রবণের পিএইচ। এখন তুমি আমাকে কোশ্চেন করতে পারো, ভাই আপনি বললেন একটা দ্রবণের অ্যাসিডিটি পরিমাপ করার ভিত্তি হচ্ছে গিয়ে ওই দ্রবণের হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনটা আমি যদি মাপি তাহলে আমার ওই দ্রবণের পিএইচটা সম্পর্কে আমার একটা আইডিয়া হয়ে যাবে, তাহলে বা ওই দ্রবণের অ্যাসিডিটিটা সম্পর্কে একটা আইডিয়া হবে। তাহলে আপনি এই পিএইচ কনসেপ্টটা আনলেন কেন? কোশ্চেন খুবই ক্লিয়ার যে আমার একটা দ্রবণের অ্যাসিডিটি তো নির্ভর করতেছে হচ্ছে গিয়ে ওই দ্রবণের হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনের উপর, তাহলে আমি পিএইচ কথাটা আনার দরকার কি অ্যাসিডিটি বোঝানোর জন্য? দেখো তাহলে একটু জানতে হবে যে পিএইচ স্কেলটা আসলে কেন উদ্ভাবন করা হইল। পিএইচ স্কেলটা সাধারণত আসলে উদ্ভাবন করা হয়েছে যে কোনো একটা লঘু দ্রবণের ক্ষেত্রে। লঘু দ্রবণ বলতে যেমন ধরো কোনো একটা দ্রবণে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা, সালফিউরিক অ্যাসিডের দ্রবণে ঘনমাত্রা আছে 0.2 মোলার। এবার তুমি যদি এই দ্রবণের পিএইচ নির্ণয় করতে যাও দেখবা এই দ্রবণের পিএইচ বিলো জিরো, জিরো থেকে কম, 0.2 মোলার অথবা তোমার হচ্ছে অর 1 মোলার অর 2 মোলার অর 5 মোলার, মানে অনেক বেশি ঘনমাত্রার সালফিউরিক অ্যাসিড বা বেশি ঘনমাত্রার কোনো একটা অ্যাসিড বা বেশি ঘনমাত্রার কোনো একটা ক্ষার যদি নাও তাহলে দেখবা তুমি যদি শুধু অ্যাসিড নাও খুব বেশি ঘনমাত্রা, যেমন 2 মোলার সালফিউরিক অ্যাসিড নিলাম, এখন আমি যদি নেগেটিভ লগারিদম অফ সালফিউরিক অ্যাসিড করি দেখব পিএইচের মানটা 0 থেকে কম। আবার সেমভাবে আমি যদি 2 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রেও পিএইচের মান নির্ণয় করবো আমি দেখবো এটা মোর দেন 14। কিন্তু তোমাদের বইয়ে দেখবা একটা লাইন আছে এরকম যে পিএইচের মান 0-14, মানে হচ্ছে সর্বনিম্ন হইতে পারে 0 আর সর্বোচ্চ হইতে পারে 14 পর্যন্ত। তাহলে আমি পিএইচের মান 0 থেকে কম কেন পাইলাম 2 মোলার সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে, আবার পিএইচের মান 2 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে 14 বেশি কেন পাইলাম? তাহলে আমার এরকম ডেভিয়েশনটা কেন হইলো, নর্মাল থেকে ডেভিয়েশন 0 থেকে কম অথবা 14 থেকে বেশি কেন হইল? অ্যাকচুয়ালি তখনই আসে যে পিএইচ স্কেলটা আসলে কাদের জন্য। পিএইচ স্কেলটা হচ্ছে যে সকল সলিউশনে বা দ্রবণে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন খুব কম, কেমন ধরো তোমাকে সালফিউরিক অ্যাসিডের হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন দিল 0.002 মোলার, অনেক কম দিল তাই না, সালফিউরিক অ্যাসিডের কনসেন্ট্রেশন 0.0002 মোলার। তাহলে যদি তুমি করো তাহলে দেখবা এটার পিএইচটা 1 থেকে 3 মধ্যে চলে আসবে, ঠিক আছে? তো তুমি যদি, আমি যদি তোমাকে বলি সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন হচ্ছে 0.0002 মোলার, এটা মনে রাখা সহজ নাকি সালফিউরিক অ্যাসিডের পিএইচ হচ্ছে 1 থেকে 3 মধ্যে, ধরো তুমি পাইলা 2.5, সাপোজ 2.5 পাইলা, সালফিউরিক অ্যাসিডের পিএইচ 2.5, এটা মনে রাখা সহজ? অবশ্যই তুমি বলবে ভাইয়া 2.5 বা পিএইচ 1 মানটা মনে রাখা সহজ, কারণ যেহেতু এটা একটা মানে আমার খুব বেশি ব্রড বা কঠিন একটা সংখ্যা না, একেবারে আমার বাস্তব সংখ্যা, ঠিক আছে? কিন্তু 0.0002 এটা অনেক, মানে এটা হচ্ছে গিয়ে তোমার 0 থেকেও মানে সামান্য একটু
তুমি বলতে পারো যে 0.0002 মানে জিরো থেকে একটু বেশি, তাহলে এই মানটা মনে রাখা আমার জন্য অনেক টাফ। বাট যদি পিএইচ এর মান 1 হয়, 2 হয়, 3 হয়, 2.5 হয়, 4.5 হয়, এগুলো মনে রাখা আমার জন্য ইজি। এই কারণে শুধু পি স্কেলটা আবিষ্কৃত হয়েছে। এখন যদি হাইড্রোজেনের কনসেন্ট্রেশন অনেক বেশি হয়, তখন পিএইচ এর মানটা জিরো থেকে কমে গেলে পিএইচ এর মানটা মনে রাখা তখন কঠিন হয়ে যাবে। হাইড্রোজেনের কনসেন্ট্রেশন বরঞ্চ মনে রাখা অনেক সহজ হবে। যেমন এ সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেনের কনসেন্ট্রেশন 2 মোলার মনে রাখা সহজ, কিন্তু পিএইচটা যেটা জিরোর কম হবে এটা মনে রাখা আরও কঠিন। এই জন্য মেইনলি পিএইচ স্কেলটা আবিষ্কৃত হয়েছে যে হাইড্রোজেনের কনসেন্ট্রেশন একটা দ্রবণে কতটুকু এটা মেজার করার মাধ্যমে ওই দ্রবণের অম্লত্বটা নির্ণয় করার জন্য। তো আমরা বললাম পিএইচ মানে হচ্ছে নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন আয়ন। সিম্পলি তুমি দেখো পিএইচ মানে যদি হয় নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন, তাহলে আমরা লিখতে পারি যে একটা সলিউশনের হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন মানে হচ্ছে গিয়ে 10^-, পিএইচ তার মানে হচ্ছে গিয়ে পিএইচ মানে নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন আয়ন, আর তাহলে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন মানে 10^-, এই পিএইচটা মাইনাস হয়ে চলে যাবে। তাহলে আমরা যদি একটা ম্যাথ করি ভাই, দেখো এরকম যে ধরো একটা দ্রবণের হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন হচ্ছে সাপোজ 0.1 মোলার, তাহলে তোমরাই নির্ণয় করে ফেলো, এটা আসলে তোমাদের বলতে হবে না, যে তোমরাই নির্ণয় করে ফেলো যে ওই দ্রবণের পিএইচ কত, আর হচ্ছে অ্যান্সারটা তোমরা কমেন্টসে বলে দিবা। ওই দ্রবণের পিএইচ তোমরা জানো নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন মানে হচ্ছে নেগেটিভ লগারিদম অফ 0.1 মোলার। সো এখান থেকে তুমি পিএইচটা পেয়ে যাবা। সেমভাবে আবার যদি আমি বলি যে একটা দ্রবণের পিএইচ হচ্ছে 3, একটা দ্রবণের পিএইচ হচ্ছে 3, ওই দ্রবণের হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনের পরিমাণ কত, তুমি সেমভাবে বলবা যে ভাই আপনি বলছিলেন হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন মানে হচ্ছে গিয়ে লগের বেস 10^-, পিএইচ তার মানে 10^-3, তাহলে ওই দ্রবণের হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন 10^-3 মোলার।